তো সবার ফার্স্টে আমি আপনাদেরকে বলবো, আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার এই নামের পাশে কোনো ব্লুটিক নেই, কোনো ব্লুটিক নেই, মানে মেটা ভেরিফাইড যে আমরা করি ব্লুটিকটা, এটা আমরা ফ্রিতে কীভাবে পাবো এবং ফ্রিতে কীভাবে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবো। সো আপনাদেরকে কী করতে হবে, যদি আপনারা অ্যাক্টিভ করতে চান, ব্লুটিকটাকে অ্যাক্টিভ করতে চান, তাহলে আপনাদের যে ফেসবুক ড্যাশবোর্ডটা আছে ওটা প্রফেশনাল হয়ে যাবে। সো আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে, এবং যদি আপনারা এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল আইকনটাকে প্রেস করে নিন, কারণ কি এরকম রিলেটেড ভিডিও আপনাদের সামনে আগে পৌঁছায়। এবার আমি চলে যাবো মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমি ব্যাক করে যাবো। ব্যাক করে দেওয়ার পরে এবার আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে সবার প্রথমে প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। প্লে স্টোরটাকে ওপেন করার পরে এখানে সার্চ করতে হবে ভিয়া ব্রাউজার, ঠিক আছে, ভিয়া ব্রাউজার, ভিয়া ব্রাউজার আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার পরে এখানে ভিয়া ব্রাউজারটাকে এখানে কী করবে, ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আমার অলরেডি হয়ে গেছে, তো আমি এখানে ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে আপনাকে সার্চ বারে সার্চ করতে হবে ফেসবুক, ঠিক আছে। ফেসবুক সার্চ করার পরে সার্চ করে দেবেন, সার্চ করার পরে এরকম একটা পপআপ শো হবে। এবার আপনাদেরকে কী করতে হবে, এই যে ফেসবুক যে প্রথম সাইটটা আছে, এই যে ফেসবুক যে এই সাইটটা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাকে কী বলবে, লগ ইন করতে হবে জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, যে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনারা ওই মেটা ভেরিফাইড যে ব্লুটিকটা আছে ওইটা আপনারা নিতে চান। তো আপনাকে কী করতে হবে, লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে আপনারা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। সো আমি এখানে লগ ইন করা আছে, সো আমি এখানে ডাইরেক্টলি ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে ডাইরেক্টলি প্রোফাইলটা লগ ইন হয়ে যাবে। এবার আমি এখানে লোগোতে ক্লিক করে একবার দেখিয়ে দিই, এই যে পূজা দাস, এখানে আমাদের কোনো ব্লুটিক নেই এই নামের পাশে। সো আমরা এবার ব্লুটিকটাকে আমরা ফ্রিতে কীভাবে আনবো, এবার আমরা কী করবো, ব্যাক করে দেবো। ব্যাক করার পরে উপরে দেখুন, উপরে এই যে থ্রি ডট আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করবেন, এখানে সেটিংস প্রাইভেসি তে ক্লিক করে এই যে সেটিংস আইকনে সেটিং অপশনটাতে আপনারা ক্লিক করবেন। সেটিং অপশনটাতে ক্লিক করার পরে এবার দেখুন, এখানে এখানে অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। সো আমরা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবো। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে এখানে দেখুন নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে প্রোফাইল বলে একটা অপশন আছে, এই প্রোফাইলে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম। প্রোফাইলে ক্লিক করার পরে আবার আপনাকে কী করতে হবে, আবার প্রোফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম, আবার প্রোফাইলে ক্লিক করার পরে এখানে প্রথমে যে নাম বলে একটা অপশন আছে, এই নামের অপশনে আপনাকে ক্লিক করতে হবে। নামের অপশনে যখনই আপনারা ক্লিক করবেন এখানে আপনার নামটা শো হয়ে যাবে। এবার আপনাদেরকে কী করতে হবে, এই নামগুলোকে কেটে দিতে হবে, ওকে, এই নামগুলোকে কেটে দিবে। কেটে দেওয়ার পরে আমি এবার আপনাদেরকে ওই টিকটাকে অ্যাপ্লাই করতে বলবো, যে টিকটা দিয়ে আপনাদের নামের পাশে ব্লু টিক এবং ব্ল্যাক টিকের যেই ভ্যারিফাই মেটাটা আছে ওটা আপনার ভ্যারিফাই অ্যাকাউন্টে হয়ে যাবে। সো আপনাকে কী করতে হবে, হোম বাটনে যেতে হবে। হোম বাটনে যায় আপনাদেরকে একটা স্ক্রিপ্ট আমি দিব, সেই স্ক্রিপ্টটা দিব আমার কমেন্ট সেকশনে। ওইখান থেকে আপনারা গিয়ে ওই স্ক্রিপ্টটাকে কপি করে নিয়ে ডাইরেক্টলি আপনারা কী করবেন, ডাইরেক্টলি আপনারা নোট পেটে যাবেন। নোট পেটে গিয়ে আপনাদেরকে ওইখানে পেস্ট করতে হবে। পেস্ট করে দিয়ে এবার আমি আপনাদেরকে বলে দিই, এবার দেখুন আপনারা কী করবেন, এইখানে দেখুন পূজা দাস বলে দুটো অপশন আছে, এখানে পূজা দাস, এখানে পূজা দাস, মানে পূজা দাস অ্যাকাউন্টেই আমি আমার মেটা ভেরিফাইড অ্যাকাউন্টে আমি অ্যাক্টিভ করব, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এই জায়গায় আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টের নামটা আছে ওই নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সিলেক্ট অল করে নেবেন, কন্ট্রোল এখানে সিলেক্ট অল করে নেবেন, সিলেক্ট অল করে কপি করে নেবেন। এবার আপনাদেরকে চলে যাবেন ভিয়া ব্রাউজারে, ভিয়া ব্রাউজারে যায় উপরে দেখুন এখানে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, ঠিক আছে। সো আপনাদেরকে এখানে ক্লিক করে এখানে কাট করে দিয়ে এখানে আপনাকে কী করতে হবে, পেস্ট করে দিতে হবে ওই জায়গাটা। পেস্ট করে দিয়ে পরে কিবোর্ডের ইন্টারটা ক্লিক করবেন, এরকম একটা প্রবলেম হবে। আবার আপনারা যাবেন, আবার গিয়ে আপনারা ক্লিক করবেন কাট করে দিয়ে, এখানে আবার আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে আবার ইন্টার ক্লিক করবেন, ইন্টার ক্লিক করবেন, এরকম করে আপনাকে কী করতে হবে, দু থেকে তিনবার আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। সো আমি আবার পেস্ট করে দেবো, পেস্ট করে দিয়ে আবার আমি ইন্টারে ক্লিক করবো। এরকম করে দু থেকে তিনবার পেস্ট করে দেওয়ার পরে এবার আমি কী করবো, এবার আমি দেখবো যে আমার ভ্যারিফাইডটা হয়েছে কি না, মেটা ভ্যারিফাইডটা আমার ডান হয়েছে কি না। এবার আমি হোমে চলে যাবো। এবার আমাকে কী করতে হবে, ফেসবুক লিড অপশনটা আমাকে ওপেন করতে হবে। ফেসবুক লাইট অপশনটা ওপেন করার পরে এবার দেখুন আমি যখনই লোগোতে ক্লিক করবো, আমি রিপ্লেস করবো। একবার রিপ্লেস করার পরে এখানে দেখুন যে আমার ব্লুটিকটা ডান হয়ে গেছে। সো আপনাদেরকে এইভাবে করেই আপনাদেরকে ব্লুটিকটা আনতে হবে এবং ব্ল্যাক টিকটা আনতে হবে। সো কীভাবে আনবেন আপনারা বুঝে গেছেন ভিডিওটা দেখে। অবশ্যই আপনার যদি পাওয়ারফুল লাগে এই ভিডিওটা, তাহলে অবশ্যই আপনার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল আইকনটিকে প্রেস করে নিন, কারণ এরকম রিলেটেড ভিডিও যেন আপনার সামনে আগে পৌঁছায়। এবং যদি আপনারা ভিডিওতে ভিউজ যদি না পেতে জানেন, তাহলে এই ভিডিওটাতে দেখে নিন, আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ 100% আসবে। তো আজকের জন্য এটাকে জয়েন্ট বন্দে মাতরম।